হ্যালো বন্ধুরা, এখন আমরা অধিবৃত্তের অনুবন্ধী অধিবৃত্ত নিয়ে কথা বলবো। তো অধিবৃত্তের অনুবন্ধী যে অধিবৃত্ত সেটা আসলে কি জিনিস, আর অনুবন্ধিতাই বা আসলে কি? তো একটু যদি আমরা মনে করে দেখি, আমরা যখন কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম এক্স প্লাস আই ওয়াই যদি একটি জটিল সংখ্যা হয় তবে এর অনুবন্ধী রাশি কি হবে, বা অনুবন্ধী আরেকটি জটিল সংখ্যা হবে, অনুবন্ধী রাশি আমরা পাবো এক্স মাইনাস আই ওয়াই। তো এটি কিন্তু আমরা পড়েছি। কিংবা আমরা যদি একটু মনে করে দেখি, আমরা যখন দ্বিপদী পরে আমরা যখন পলিনোমিয়াল নিয়ে কথা বলছিলাম বা পলিনোমিয়াল সম্পর্কে জেনেছি, তখন আমরা জেনেছি এ প্লাস রুট বি যদি কোনো সংখ্যা হয়ে থাকে, বাস্তব সংখ্যা, তবে তার অনুবন্ধী যে রাশিটি হবে সেই সংখ্যাটি হবে এ মাইনাস রুট বি। সুতরাং এই যে অনুবন্ধীর ধারণাটা, এটা কিন্তু এই জ্যামিতির অধিবৃত্তের ক্ষেত্রেও অনেকটা প্রযোজ্য। এটা কীরকম একটু মনে করি দেখি, আমরা যে অধিবৃত্তের যে প্রমিত বা আদর্শ সমীকরণ শিখেছি সেটার রূপটা কীরকম ছিল, সেটার রূপটা ছিল অনেকটা এরকম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান। এটা ছিল অধিবৃত্তের একটি বা সমীকরণের প্রমিত রূপ। এটি কোন অধিবৃত্তটি প্রকাশ করে আমরা যদি একটু দেখি, এটা মূলত এই যে অধিবৃত্তটি, এটি এবং এটিকে একত্রে প্রকাশ করে। এক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই যে অধিবৃত্তটি আমরা দেখতে পাচ্ছি, আপাতত এই দুটি দাগের কথা ভুলে যাই। সো এই যে অধিবৃত্ত আমরা দেখতে পাচ্ছি, এই অধিবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান দ্বারা একে প্রকাশ করা হচ্ছে। এখন এভাবে যদি আমার আরেকটি অধিবৃত্তর কথা চিন্তা করতে হয় তখন কি হবে, তো খেয়াল রাখবে এখানে কিন্তু এ গ্রেটার দেন বি বলেছিলাম। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, এই যে অধিবৃত্তটি আমরা দেখতে পাচ্ছি এটি এক্স অক্ষ এর আর অক্ষ এবং ওয়াই অক্ষ এর অনুবন্ধী অক্ষ। এখন যদি আমরা একে ঘুরিয়ে দিতে চাই বা একটু পরিবর্তন করতে চাই, এভাবে আমাদের ওয়াই অক্ষ হবে এখন এর আর অক্ষ এবং এক্স অক্ষ হবে এর অনুবন্ধী অক্ষ। অর্থাৎ এই যে প্যারাবোলা দুটি আমরা এই যে হাইপারবোলা বা অধিবৃত্ত আমরা দুটি দেখছি, এই অধিবৃত্তের আকার যদি চাই তাহলে কি হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এর অনুবন্ধী অধিবৃত্ত হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান। অর্থাৎ আমরা এখানে এ গ্রেটার দেন বি বা বি গ্রেটার দেন এ এই শর্তটি আর প্রয়োজন হচ্ছে না। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান। অর্থাৎ এখানে আর অক্ষ আমরা জানি যে এই সমীকরণ যদি এই মানে সমীকরণের আকারটি যদি এর আকারের হয় তাহলে আমরা এর আর অক্ষ পাবো ওয়াই অক্ষ বরাবর এবং অনুবন্ধী অক্ষ পাবো এক্স অক্ষ বরাবর। অর্থাৎ যে অনুবন্ধী এবং আর অক্ষ দুটি পরস্পর ইন্টারচেঞ্জ বা পারস্পরিক পরিবর্তন করে দিলে আমাদের অধিবৃত্তের আকার অধিবৃত্তের চেহারাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন আমরা যে অধিবৃত্তটি পাচ্ছি সেটা হচ্ছে আগের অধিবৃত্তের অনুবন্ধী অধিবৃত্ত। অর্থাৎ আর অক্ষ এখন আগে ছিল এক্স অক্ষ বরাবর, এখন আর অক্ষ হয়ে গেছে ওয়াই অক্ষ বরাবর। অর্থাৎ এরা পরস্পর অনুবন্ধী সমীকরণ প্রকাশ করছে এবং এদেরকে একে অপরের অনুবন্ধী অধিবৃত্ত বলা হয়। তো অনুবন্ধী অধিবৃত্তের ধারণাটি সাধারণত আমাদের যখন বড় বড় গাণিতিক সমস্যা সমাধান করব তখন এ ধারণাটি প্রয়োগ থাকবে, বা কোনো কোনো ক্ষেত্রে কোনো শর্ত সম্পর্কে বুঝতে হলে আমাদের এই ধারণাটি প্রয়োজন হবে। সাধারণত এটি অবজেক্টিভে দেওয়া হয় যে এই একটি তোমাকে অধিবৃত্তের সমীকরণ দেওয়া হলো, এর অনুবন্ধী অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো তখন বিশাল বিশাল গাণিতিক হিসাব আমরা সম্পূর্ণরূপে বাদ দিয়ে বা একটু ওগুলো অ্যাভয়েড করে আমরা এইখান থেকে ডিরেক্টলি কিন্তু এই আকারের সমীকরণ দিয়ে লিখে দিতে পারি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এর অনুবন্ধী অধিবৃত্ত হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এই এর সমান। সুতরাং আমরা জেনে গেলাম যে একটি অধিবৃত্তের যদি সমীকরণ আমাকে দেওয়া থাকে তবে তার অনুবন্ধী অধিবৃত্তের সমীকরণ আমরা কীভাবে নির্ণয় করতে পারি। খেয়াল রাখবে যদি আমাদেরকে এই প্রমিত আকার বা স্ট্যান্ডার্ড আকারে যদি হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণটি না দেওয়া হয় তাহলে আমরা একটু গাণিতিক
প্রক্রিয়াগুলো খাটিয়ে একে এই আকারে নিয়ে আসব বা এই আকারে নিয়ে আসব তারপর বলে দেব এ এটি যদি দেওয়া থাকে তাহলে এ হচ্ছে এর অনুবন্ধী অধিবৃত্ত বা এইটি যদি দেওয়া থাকে আমাদের তাহলে বলবো এই নিচেরটি হচ্ছে আমাদের অনুবন্ধী অধিবৃত্ত তো আমরা এখন অনুবন্ধী অধিবৃত্তের ব্যাপারে ভালোভাবে জেনে গেলাম এর পরবর্তীতে এই ধারণা ব্যবহার করে আমরা বেশ কিছু মজার মজার গাণিতিক সমস্যা সমাধান করব